সংস্থার বিরুদ্ধে দুর্নীতি অর্থ পাচার নৈতিক স্খলন সহ এগারো অভিযোগ সহকর্মীরাই বেঞ্চে বসতে চাননি সুপ্রিম কোর্টে বিবৃতি বিএনপি ক্ষমতায় থাকতে বিচারপতিদের অধিকার রক্ষায় সচেষ্ট ছিল না আওয়ামী লীগের সভায় বললেন প্রধানমন্ত্রী সিনহার বিবৃতি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ প্রমাণ করে বলছে বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এবং রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদে ঐক্যমত মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিপক্ষে চীন রাশিয়া শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে সঙ্গে থাকবেন নুসরাত উর্মি প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে অর্থ পাচার আর্থিক অনিয়ম দুর্নীতি ও নৈতিক স্খলন সহ এগারো অভিযোগের সদুত্তর না পাওয়ায় তার সঙ্গে এক বেঞ্চে বসতে চাননি আপিল বিভাগের পাঁচ বিচারপতি বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার আমিনুল হকের সই করা বিবৃতিতে ছুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহার বিবৃতিকে বিভ্রান্তিমূলক বলা হয়েছে আরো জানাচ্ছেন মিরাজ মিজু ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে যাওয়ার আগে বিবৃতি দেওয়ার পরদিনই বিষয়টি স্পষ্ট করতে বিবৃতি দিল সুপ্রিম কোর্ট বিবৃতিতে বলা হয়েছে প্রধান বিচারপতির এই বিবৃতি বিভ্রান্তমূলক বিবৃতিতে আরও বলা হয় গত 30 সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এস কে সিনহা ছাড়া আপিল বিভাগের পাঁচজন বিচারপতিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান বিচারপতি মোহাম্মদ ইমান আলী দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত ছিলেন না তবে বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া সৈয়দ মাহমুদ হোসেন হাসান ফয়েজ সিদ্দিকী এবং মির্জা হোসেন হায়দার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন আলোচনার এক পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে 11টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত দালিলিক তথ্যাদি হস্তান্তর করেন এর মধ্যে বিদেশে অর্থ পাচার আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট কিছু গুরুতর অভিযোগ রয়েছে বলে জানানো হয় বিবৃতিতে বিচারপতি মোহাম্মদ ইমান আলী ঢাকায় আসার পর 1 অক্টোবর আপিল বিভাগের পাঁচ বিচারপতি বৈঠকে বসে অভিযোগগুলো পর্যালোচনার পর প্রধান বিচারপতি এস কে সিনহাকে জানানোর সিদ্ধান্ত নেন সদুত্তর দিতে ব্যর্থ হলে তার সাথে বিচারালয়ে বসে বিচার কাজ করা সম্ভব হবে না বলেও সিদ্ধান্ত নেন তারা ওই দিনই পাঁচ বিচারপতি এস কে সিনহার হেয়ার রোডের বাসভবনে সাক্ষাৎ করে অভিযোগগুলো নিয়ে আলোচনা করেন কিন্তু তার কাছ থেকে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা বা সদুত্তর না পেয়ে আপিল বিভাগের পাঁচ বিচারপতি তাকে জানিয়ে দেন অভিযোগগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত তার সাথে একই বেঞ্চে বিচার কাজ পরিচালনা করা সম্ভব নয় এ অবস্থায় এস কে সিনহা বলেন তিনি পদত্যাগ করবেন তবে পরদিন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানান বিবৃতিতে জানানো হয় 2 অক্টোবর আপিল বিভাগের পাঁচ বিচারপতিকে কোনো কিছু না জানিয়েই মহামান্য রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটির আবেদন করেন এবং রাষ্ট্রপতি তা অনুমোদনও করেন এমন অবস্থায় রাষ্ট্রপতি সংবিধানের 97 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেন বিবৃতির একেবারে শেষাংশে বলা হয় প্রধান বিচারপতি পদটি একটি প্রতিষ্ঠান সেই পদের ও বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে এর আগে সুপ্রিম কোর্ট কোন প্রকার বক্তব্য বা বিবৃতি দেয়নি উদ্ভূত পরিস্থিতিতেই এ বিবৃতি দেয়া হল মিরাজ মিজু 21 টেলিভিশন ঢাকা এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন বিচারপতিরা প্রধান বিচারপতির সাথে বসতে অনীহা প্রকাশ করায় তিনি ছুটি নিতে বাধ্য হয়েছেন একটি বিশেষ রাজনৈতিক দল বলে আসছিল যে প্রধান বিচারপতিকে এই যারা ক্ষমতায় আছেন তারা তাকে হেনস্থা করছে বা তাকে সরাবার চেষ্টা করছে এই স্টেটমেন্টের থেকে স্পষ্ট হয়ে গেল যে তাকে সরানোর বা তাকে বেঞ্চে না বসার ব্যাপারে এই সরকারের কোনো ভূমিকাই নাই বরঞ্চ প্রধান বিচারপতি সম্বন্ধে যে সমস্ত অভিযোগ তারা রাষ্ট্রপতির কাছে শুনেছেন মাননীয় অন্যান্য বিচারপতিরা প্রধান বিচারপতির সাথে বসতে অনীহা প্রকাশ করেছেন অস্বীকৃতি জানিয়েছেন ফলে বাধ্য হয়েছেন উনি ছুটি নিতে বিচারপতিদের অধিকার আদায়ে মোটেও সচেষ্ট ছিল না অতীতের বিএনপি সরকার এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলের উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির যৌথ জরুরি সভার শুরুতে একথা বলেন তিনি এদিকে আগামীতে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র চর্চা অব্যাহত রাখতে তার সরকার কাজ করছে বলেও জানান তিনি রাফেজ আদনান আদালের রিপোর্টস
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রথমবারের মতো গণভবনে দলের উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির যৌথ জরুরি সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারপতিদের অধিকার আদায়ে মোটেও সচেষ্ট ছিল না অতীতের বিএনপি সরকার, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উচ্চ আদালতের বিচারকদের বয়স 62 আমাদের সংবিধানে ছিল, সেটাকে 65 করা হয়েছিল, এরপর আবার সেটাকে কমিয়ে দিয়ে 65 থেকে 62 করে দিয়ে বিচারক বিদায়ের ব্যবস্থা করা হয়। এই বিএনপি তারা এজিয়া রহমান এই ঘটনাটা ঘটায়। আবার এজলাসে প্রধান বিচারপতি বসে আছেন, তিনি জানেনও না যে তিনি নাই, মার্শাল অফ প্রোক্লামেশনের মাধ্যমে তাকে বিদায় দেওয়া হলো। আমরা সরকার আসার পর যতজন বিচারক আমরা নিয়োগ দিয়েছিলাম একই দিনে 10 জন বিচারককে তাদের কনফার্ম করা হলো না, তাদের পত্রপাঠ বিদায়। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র চর্চা অব্যাহত রাখতে নিরন্তর কাজ করছে আওয়ামী লীগ সরকার। আসছে নির্বাচনে ই-ভোটিং পদ্ধতিতেও আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। ইলেকট্রনিক ভোটিং সিস্টেম পৃথিবীর সভ্য দেশে আজকে আছে অনেক দেশে, এবং সেখানে একজন একটা ভোটই দিতে পারবে, কাজেই সেই ব্যবস্থাটাও যাতে হয় আমরা সে প্রস্তাবও দিয়েছিলাম। মানুষ তার ভোটের অধিকার, যেটা তার সাংবিধানিক অধিকার, যেটা তার মৌলিক অধিকার, সেটা সে প্রয়োগ করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, নিঃসংকভাবে সে সেটা প্রয়োগ করতে পারবে। নির্বাচন কমিশনের সাথে আসন্ন বৈঠকের এজেন্ডা চূড়ান্ত করতেই শীর্ষ নেতাদের সাথে বসেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ আমি দেশের জন্য কাজ করে যাব এবং গণতন্ত্রের জন্য কথা বলে যাব। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। রাফেজ সাদন আদেল, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধান বিচারপতির বিবৃতি প্রমাণ করে সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে নিয়ে মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন। জসিম জলের রিপোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশ ছেড়ে যাওয়ার আগে দেয়া বিবৃতি নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন প্রধান বিচারপতির বক্তব্য প্রমাণ করে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিতে চায়। চিফ জাস্টিস সাহেব নিজেই বলেছেন যে আমার এই রায়ের ব্যাপারে সরকারের মন্ত্রীরা, সরকার আপনার আইন, সরকারের পক্ষের আইনজীবীরা তারা যেভাবে কথাবার্তা বলেছে এটাতে আমি অত্যন্ত বিব্রত বোধ করেছি। স্বয়ং প্রধান বিচারপতির উপরে এই আপনার মানসিক শারীরিক এবং অত্যাচার করা হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল। সমঝোতা আলোচনা করেন, আলোচনা বসলেই তো পথ বেরিয়ে আসবে ভাই। আপনি তো আলোচনাই করতে চান না, কারণ আলোচনা করলে আপনি ব্যাকফুটে পড়ে যাবেন, আপনার কোনো যুক্তি থাকবে না, আপনি আর করবেন না। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আইন মন্ত্রীর বিচারের মাধ্যমে সাজা নিশ্চিত হবে। আমরা আজকে এই সভা থেকে এই মুহূর্তে আমি তার পদত্যাগ দাবি করছি। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন প্রধান বিচারপতিকে নিয়ে সরকার মিথ্যাচার করে সমস্ত বিচার বিভাগকে অপমানিত করেছে। মিথ্যাচারের মাধ্যমে আজকে সমস্ত বিচার বিভাগকে তারা আজকে অপমানিত করেছেন। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট নিরসনে নিরাপত্তা পরিষদকে রোড ম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। স্থানীয় সময় শুক্রবার নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক বৈঠকের পরে কথা বলেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও কূটনীতিকরা বলছেন চীন এবং রাশিয়ার বিরোধিতার কারণে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব আনতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ। এদিকে রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। রিপোর্ট দুলি মল্লিকের। রোহিঙ্গা ইস্যুতে আনান কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠক। অনানুষ্ঠানিক বৈঠকে রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বৈঠক শেষে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ ও মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। এ নিয়ে রোডম্যাপ তৈরির তাগিদ দেন তিনি। মিয়ানমারের ব্যাপারে রোডম্যাপ তৈরিতে নিরাপত্তা পরিষদকে একমত হতে হবে, না হলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে পুরো অঞ্চল। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান কফি আনান। বলেন, রাখাইনে পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণ, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন মিয়ানমারের সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে, দেশে ফিরিয়ে আনার পর রোহিঙ্গাদের আবারও যাতে শরণার্থী শিবিরে পাঠানো না হয়। নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেন, রাখাইনে জাতিগত হত্যাযজ্ঞ চলছে, এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের উপরও জোর দেন তারা। বিভিন্ন সংবাদ মাধ্যম ও কূটনীতিকরা বলছেন, বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব উঠলেও চীন ও রাশিয়ার বিরোধিতায় তা ভেস্তে যায়। এদিকে বিশ্বব্যাপী সমালোচনার মুখে টনক নড়েছে মিয়ানমারের সেনাবাহিনীর। রোহিঙ্গা নিপীড়নের ঘটনা খতিয়ে দেখতে সেনা কর্মকর্তা আইওইনের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সর্বশেষ তথ্য বলছে, 25 আগস্টের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা 5,36,000 দাঁড়িয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সময় হলো ইসলামী ব্যাংক, বিরতির ফিরে এসে আরো থাকবে। আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি, আশাবাদ সিইসি, সবার হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার প্রত্যয়। নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সদিচ্ছা জরুরি, মন্তব্য সুশীল সমাজের, সেনা মোতায়েনের পরামর্শ। দেখছেন রাত 9টার 21 সংবাদ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের উপর আস্থা থাকায় সংলাপে অংশ নিচ্ছে বিএনপি। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের তৃতীয় পর্যায়ে ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন সিইসি। সে সময় তিনি বলেন, নতুন ভোটারদের স্মার্ট কার্ড পেতে কিছুটা দেরি হলেও প্রত্যেককে সময়মতো স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রবাসীরা অনলাইনে আবেদন করে ভোটার হতে পারবেন বলেও জানান সিইসি। মহানগরীর 129টি কেন্দ্রে চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম। নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার গঠনের তাগিদ দিয়েছেন তারা। সেই সাথে নির্বাচনে সেনা মোতায়েন করারও পরামর্শ দেন বিশিষ্টজনেরা। মাহমুদ হাসানের রিপোর্ট। সিডাব মিলনায়তনে দি ঢাকা ফোরামের ইলেকশন এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। জনতা, তোমরা সাবধানে সরকার বেছে নাও। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম। পরে আলোচনায় অংশ নিয়ে নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। The government has to assure conditions under the constitution an obligation for free election as the commission thinks right. বক্তরা সুশাসনের উপর গুরুত্ব আরোপ করে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। অংশীদারমূলক সরকার না হলে অর্থনীতি ও সংস্কৃতির উপর প্রভাব পড়বে বলেও মত দেন কেউ কেউ। সরকার যদি শক্তিশালী না হয়, সুশাসন যদি না থাকে, তারপরে যদি ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা যদি না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকলে কিন্তু সবই কিন্তু অর্থহীন। সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আপনার টু বিল্ড দি পলিটিক্যাল প্রসেস। সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হবে কাম হোয়াট মে, সব পার্টির জন্য দয়া করে ইলেকশনটা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনেরও পরামর্শ দেন আলোচকরা। লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করবে, তাকে নিশ্চিত করতে হবে সরকারকে, সেটা করার জন্য বাধ্য করতে হবে তো ইলেকশন কমিশনকে। সামরিক বাহিনীকে ব্যবহারের ব্যাপারে শক্তি যতক্ষণ নির্বাচন কমিশনের না থাকবে, স্বাধীন নির্বাচন কমিশন হলেও তারা সেই কাজটি করতে পারবে। নির্বাচন কমিশনকে সঠিকভাবে দায়িত্ব পালনেরও পরামর্শ দেন বক্তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাণিজ্য সংবাদ।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা, বরিশাল, সিলেট ও রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে এই সম্মেলনে বিভিন্ন কর্মপদ্ধতি ও করণীয় নিয়ে আলোচনা হয়। চলতি বছরের লভ্যাংশের লক্ষ্যমাত্রা অর্জন সহ ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং 2017 সালের পরবর্তী সময়ের করণীয় নির্ধারণ করা হয়। সম্মেলনে 92টি শাখার ব্যবস্থাপক সহ ব্যাংকের সিনিয়র নির্বাহীগণ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ ওয়াসিক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। আবার ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে আরো যা থাকবে। পরমাণু চুক্তি থেকে সরে আসার ফল কারো জন্য ভালো হবে না, ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। প্রথম ওয়ানডেতে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, জয়ই চোখ মাশরাফি সাকিবদের। আমন্ত্রণ আবারও রাত নটার একুশে সংবাদে। এ পর্যায়ে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। পরমাণু চুক্তি থেকে সরে আসার ফল কারো জন্য ভালো হবে না বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। যুক্তরাষ্ট্র কর্তৃক পরমাণু চুক্তি নতুন করে অনুমোদন না দেওয়ার ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, এ ধরনের পদক্ষেপ নিলে তেহরান কঠোর জবাব দেবে, এটি কোনো দ্বিপাক্ষিক চুক্তি নয়, ফলে এখান থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করতে পারবে না বলেও মন্তব্য করেন রুহানি। শুক্রবার 2015 সালে ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র সরে গেলেও অন্য সব পরাশক্তিকে পাশেই পাচ্ছে ইরান। খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। কিম্বার্লি ডায়মন্ড ওভালে বাংলাদেশ সময় বেলা 2টায় শুরু হবে এই ম্যাচ। টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর মিশনে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা। ছুটি শেষে দলে ফিরেছেন সাকিব, ইঞ্জুরি কাটিয়ে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে তামিমেরও। সব মিলিয়ে প্রথম ম্যাচেই জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। অন্যদিকে টেস্টের সাফল্য ওয়ানডেতেও ধরে রাখতে চায় দক্ষিণ আফ্রিকা। গতিময় উইকেটে এবার ওয়ানডে সিরিজ জয়ের ছক আঁকছে স্বাগতিক দল। দুই দলের এর আগে 17 মোকাবেলায় 14 ম্যাচে জয় দক্ষিণ আফ্রিকার বিপরীতে বাংলাদেশের জয় মাত্র 3 ম্যাচে। শেষ করছি রাত 9টা 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সিনহার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, নৈতিক স্খলন সহ 11 অভিযোগ, সহকর্মীরাই বেঞ্চে বসতে চাননি, সুপ্রিম কোর্টের বিবৃতি। বিএনপি ক্ষমতায় থাকতে বিচারপতিদের অধিকার রক্ষায় সচেষ্ট ছিল না, আওয়ামী লীগের সভায় বললেন প্রধানমন্ত্রী। সিনহার বিবৃতি বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ প্রমাণ করে বলছে বিএনপি, সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। এবং রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদ ঐক্যমত, মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার বিপক্ষে চীন রাশিয়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।